লন্ডন শহর যেটা সেটা আমি কিছুই পাই নাই। নিজে উদ্যোক্তা হন, অনেক ভালো থাকবেন। মা ছাড়া দেশের অন্য কারোর কথা মনে পড়ে? আমি ওদেরকে হাক করতে চাই। আসসালামু আলাইকুম, আমি জাহিদুর রহমান লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে এক বাংলাদেশি বোনকে পেয়েছি একটা টার্কিশ রেস্টুরেন্টে। এই বোনটি আমাদেরকে খাবার সার্ভ করছিলেন এবং আমরা সেই খাবারের দেওয়ার সূত্রেই আপনার সাথে পরিচয়, তাই নয় কি? নাম এশা সিদ্দিকি, টাঙ্গাইলের মেয়ে। আমরা জানবো এবং বোঝার চেষ্টা করব তার এখানকার জীবন যাপন এবং সে ঠিক কীভাবে এখানে সংগ্রাম করছে, সে বিষয়গুলো আমরা তার মুখ থেকেই শোনার চেষ্টা করব। এশা সিদ্দিকি, কেমন আছেন এই লন্ডন শহরে? যদি বলেন আলহামদুলিল্লাহ ভালো, তবে আসলে কি বলবো, ওইভাবে ভালো নাই। কেন ভালো নাই? এই স্বপ্নের শহর লন্ডনে ভালো থাকবে না কেন, কি কারণে? আসলে এখানে সব কিছুই অনেক কঠিন। এটা মানে মানে কিভাবে বলবো, একটা প্রবাসী হিসেবে এখানে আসছে অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু এখানে আসলে সারাদিন কাজ করতে হয়, 10 ঘন্টা 12 ঘন্টা শুধু কাজই করতে হয়। আমি ওয়েটারে কাজ করি, তো দেখা যায় যে আমি সার্ভ করতেছি, ক্লিন করতেছি, এটাই আমার লাইফ এখন। আমি সপ্তাহে 6 দিন কাজ করি, একদিন ডে অফ পাই, সেদিনও দেখা যায় যে স্টাডির কিছু একটা করতে হয়। তো এখানে আসলে আমি লন্ডন শহর যেটা সেটা আমি কিছুই পাই নাই, কিছুই পান নাই আমার কাছে মনে হচ্ছে না। তার আগে আমরা একটু বাংলাদেশে ফিরে যাই, আপনাকে নিয়ে আমরা একটু বাংলাদেশে যাই। আপনি বাংলাদেশের কোন অঞ্চল থেকে উঠে এসেছেন, আপনার বাবা এবং আপনি কোন স্কুলে কলেজে পড়ে এ পর্যন্ত এলেন, সেই গল্পটা একটু শুনতে চাই। আমি টাঙ্গাইলের মেয়ে, আমি ঢাকায় বড় হয়েছি। আবার আমার বাবা মারা যাওয়ার পর আমি টাঙ্গাইল থেকে আমার HSCটা কমপ্লিট করেছি। তো আসলে আমি ঢাকা থেকে স্কুল করেছি আর টাঙ্গাইল থেকে আমার HSCটা ফিনিশ করেছি। আফটার আমি টাঙ্গাইলেই অনার্স করেছি, অনার্স শেষে আমি মাস্টার্সের জন্য আসলে লন্ডন এসেছি। সেই গল্পটা কেমন, যে টাঙ্গাইলে আপনি একটু আগে আমাদের বলছিলেন যে আপনি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে, তো এখানে আসার স্বপ্ন দেখলেন, তো সেই স্বপ্নটা কে দেখালো এবং সেই স্বপ্ন থেকে কতটুকু স্বপ্নের কাছাকাছি পৌঁছেছেন, আমরা দর্শকদেরকে সে বিষয়টা একটু বলতে চাই। জি, অ্যাকচুয়ালি আমি তো মফস্বলের মেয়ে, আমাদের এখানে কেউই কখনোই অ্যাব্রোডে গিয়ে মাস্টার্স শেষ করা একটা মেয়ে হিসেবে এটা কখনো তারা স্বপ্নেও দেখে নাই, বা ফ্যামিলি থেকে আসলে অ্যালাউ করে না। কিন্তু যেহেতু আমার বাবা নাই, আমার মা, সো আমার মা চায় যে আমি যাতে আরও উপরে উঠি, আমার ক্যারিয়ার যাতে অনেক ভালো হয়। আমার মা আমাকে সবসময় সাপোর্ট করে, তো যার কারণে আমি আসলে এখানে আসতে পারছি। আর আমার ড্রিমটা ছিল যে আমি মানে খুবই আমার লাইফস্টাইলটা আমি আরও মানে কী বলবো, আরও ভালো করতে চাই, যেটা বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ একটা ইউনো উন্নয়নশীল একটা দেশ। সো আমি যদি একটু উন্নত কান্ট্রিতে যাই, সেখানে যদি আমি পড়াশোনা শেষ করি, আমি অবশ্যই একটা লাইফস্টাইলটা অনেক সুন্দর হবে, আমি আমার মাকে আমার ফ্যামিলিকে অনেক সুন্দর একটা লাইফস্টাইল দিতে পারবো। কিন্তু এখানে আসার পরে আপনার স্টুডেন্ট কস্ট পে করে কাজ করে, কাজের মধ্যে এত কম্পিটিশন, যেখানে অনেক বেশি আপনার রিকোয়ারমেন্টটা হচ্ছে অনেক হাই, সো এত কিছুর পরে লিভিং কস্ট পে করে, স্টুডেন্ট কস্ট পে করে, মানে আসলে খুবই টাফ লন্ডনে স্টুডেন্টদের জন্য, খুবই টাফ। তো আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার কী পরিমাণ অর্থ খরচ হয়েছিল এবং সেই খরচের পরে তো মানুষ সবাই একটু লাভ ক্ষতির হিসেব করে, আপনি কতটা লাভবান হয়েছেন এখানে এসে, কিংবা আপনার কোনো ক্ষতি হয়েছে কি না আদৌ, সেটা একটু দর্শকদেরকে যদি জানান। অবশ্যই, আমি আগেই বলেছি যে আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাট আমার আম্মুর এত টাকা নেই যে আমাকে প্রায় 15-20 লাখ টাকা আমার জন্য এমনি দিয়ে দিবে, সেটা আসলে খুবই হার্ড মানি, বুঝতে পারতেছেন। আমি যখন বাংলাদেশ থেকে আসছি, আমি 4.5 লাখ টাকা আমার ইউনিভার্সিটির হাফ কস্ট আমি পে করে আসছি এক বছরের। এখানে আসার পরে আমার প্লেসমেন্ট সহ টোটাল 8 লাখ টাকা আমাকে পে করতে হয়েছে, যেটা আমি ইনকাম করে, আমি ওয়েটারের কাজ করে অথবা কেয়ারারের জব করে আমি এগুলো পে করছি। এর পাশাপাশি আমার লিভিং কস্ট দেওয়া লাগছে এবং আমি কিছু কিছু মানে আমার আমার মাকেও পাঠাইছি। সো মানে আসলে যে মানিটার কথা আমি বলছি, এটার জন্য আমি কোনো ধরনের পাবলিক ফান্ড এখানে পাইনি, কারণ স্টুডেন্টদের জন্য কোনো পাবলিক ফান্ড নাই, তাদের জন্য মাত্র
20 ঘন্টা হচ্ছে উইকে সরি উইকে 20 ঘন্টা পারমিশন যেটা কোনোভাবে আপনার কস্ট পে করে লিভিং কস্ট পে করে এখানে থাকার মতো না আমি এখানে ক্যাশ ইন হ্যান্ডে জব করেছি যেটা আপনার ইলিগাল বলতে গেলে যেটা আমি দিনরাত দেখা যায় যে 18 ঘন্টা 19 ঘন্টা করে কাজ করে করে আমি সেই টাকাটা আমার স্টুডেন্ট কস্ট দিয়ে আমার লিভিং কস্ট দিয়েছি আমি এই 2 বছরে আমি মিনিমাম আমার স্টুডেন্ট ফি 8 লাখ এবং আমার লিভিং কস্ট মিনিমাম আরো 10 লাখ টাকা আমি যা ইনকাম করেছি সবই আমার মানে আমার কোনো সেভিংস নাই তার মানে আপনার লেখাপড়ার কিছুই হলো না উল্টো টাকা পয়সাও খরচ হয়ে গেল ব্যাপারটা সেরকমই এখন আমি ফাইটিং করতেছি আমার ভিসা রিনিউ করার জন্য আমি কিভাবে আমার যেহেতু এই 2 বছরের পরে আমাকে এখানে স্টে করতে হবে আমি এখানে ওয়ার্ক পারমিটের জন্য টিয়ার 2 ভিসার জন্য আমি ট্রাই করতেছি সো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে ফ্যান্টাসি নিয়ে আসছি আমার কাছে মনে হচ্ছে না আমি আসলে একটা ফ্যান্টাসি মানে এটা আসলে রিয়েল কোনো জগৎ না আমি আসলে একটা স্বপ্নের মধ্যে আছি এখনো মানে হার্ড তো আপনি বলছেন যে এখনো স্বপ্নের মধ্যে আছেন তো আপনার স্বপ্ন এরপরও ভঙ্গ হয়নি মানে দুঃস্বপ্ন এখন স্বপ্নটা টার্নওভারে দুঃস্বপ্ন হয়ে গেছে আচ্ছা এশা বাংলাদেশে তো আপনার মতো অনেকেই স্বপ্ন দেখছে যে তারা অনেকে চিন্তা করছে যে ইউকেতে আসলেই একটা কিছু হয়ে যাবে এবং এরকম ভাবনায় তো অতীতে অনেকে এসে এস্টাবলিশ হয়েছে তো এখন যারা আসার চিন্তাভাবনা করছে যে কোনো মতে একটু ব্রিটেনে পা রাখি তারপরে কাজ টাজ করে পড়াশোনা চালিয়ে নেব তাদের জন্য আপনি কী বলবেন তাদের জন্য কতটা সুবিধা অসুবিধা অপেক্ষা করছে তাদের জন্য আমি বলবো যে তোমরা যদি ইউকেতে শুধুমাত্র স্টাডি করার জন্য আসো তাহলে তোমরা ওয়েলকাম কিন্তু তোমরা যদি চাও যে এখানে থাকবা এখানে তুমি তারপরে সেটেলমেন্টের একটা কিছু তুমি করতে পারবা আমি বলবো যে প্লিজ ডোন্ট কাম টু দ্য ইউকে দিস ইউ ক্যান কাম এনি ওয়ার্ল্ড ইউনো ইউ ক্যান কাম আপনি যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় পড়াশোনার জন্য আপনি আসতে পারেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি লন্ডনে আসলে আপনি সেটেল হয়ে যাবেন পড়াশোনার জন্য আসেন আর যে কোনো কারণে আসেন যে আপনি সেটেল এটা আসলে পুরোপুরি ভুল ধারণা আমি শুধু তাদেরকে এটাই বলবো যে যদি পড়াশোনার উদ্দেশ্যে আসতে চাই এখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে পড়াশোনা করতে পারে কিন্তু পড়াশোনার পরে যে একটা হার্ড লাইফ এবং যে পরিমাণ কস্টটা আপনাকে পে করতে হবে সেটা যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি আসতে পারেন কিন্তু এখানে আপনি যদি এই চিন্তা করে আসেন যে আমি এখানে থেকে পড়াশোনা করব এখানেই ইনকাম করব এখানেই আপনি পড়াশোনার কস্টটা দেবেন আবার এখান থেকেই আপনি আপনার ফ্যামিলিকে টাকা পাঠাবেন এটা আসলে কখনোই সম্ভব না ইম্পসিবল তো এখন আপনার দিন কিভাবে যায় এই লন্ডন শহরে এখন আমার দিন যায় আমি 12 ঘন্টা কাজ করি তারপরে আমি বাসায় যাই শুধু ঘুমানোর টাইমটা পাই দেখা যায় যে 12 ঘন্টা বেশি কাজ করতে হয় 16 ঘন্টা অনেক সময় কাজ করি শুধু ঘুমানোর টাইমটা পাই জাস্ট আর খাওয়ার টাইমটা পাই দ্যাটস ইট তার মানে পড়াশোনার সময়টা পাচ্ছেন না না বলতে গেলে না কিন্তু আপনি তো এসেছিলেন স্টুডেন্ট ভিসাতেই হ্যাঁ স্টুডেন্ট ভিসায় আমার পড়াশোনা আমি অনেক কষ্টে আমি এ পর্যন্ত করেছি তার মানে এশা আপনার কথা কি আমরা এটুকু মনে করতে পারি যে আপনি যে অর্থ খরচ করে এখানে এসেছেন সেই অর্থ জলাঞ্জলি মানে জলে গেল আমার কাছে তো তাই মনে হচ্ছে এখন ভেরি স্যাড এশা আপনার তো এখন ইচ্ছে করলে দেশে যদি যান মায়ের টানে মা আছে বললেন তো আপনার তো আর ফেরার কোনো সুযোগ নাই ফেরার কোনো সুযোগ নেই সে কারণে আপনি যাচ্ছেন না এইভাবে কতদিন থাকা যাবে বলে মনে করছেন এটা আসলে আমার মনে হয় না আমি বেশি দিন থাকতে পারবো তবে আমি চেষ্টা করতেছি যেই টাকাটা দিয়ে আমি এই পর্যন্ত আসছি যেই টাকাটা আমি খরচ করেছি আমি অন্তত সেই টাকাটা আমি ইনকাম করে আমি বাংলাদেশে ফেরত যাবো এসে নিশ্চয়ই আপনার মায়ের কথা মনে পড়ে দেশের মানুষের কথা মনে পড়ে আপনি আপনার মায়ের উদ্দেশ্যে কি কিছু বলতে চাইলে বলতে পারেন আমার সবসময় আমার মায়ের কথা মনে পড়ে আমি শুধু এটাই বলবো মা আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক বেশি এবং আমি তোমাকে অনেক মিস করি আমি তোমাকে দেখতে চাই যত দ্রুত সম্ভব মা ছাড়া দেশের অন্য কারোর কথা মনে পড়ে বোন ভাই আমার বোন ভাই অবশ্যই মনে পড়ে আমার বোনের নাম মৌরি শারমন সিদ্দিকী মৌরি অ্যান্ড আমার ভাইয়ের নাম রাজিন সো আমার ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমার বোনের একটা মেয়ে আছে আমার ভাইয়ের একটা ছেলে আছে ওদের উদ্দেশ্যে বলবো ওদেরকে আমি অনেক মিস করি আমি ওদেরকে হাগ করতে চাই ওদের সাথে বসে গল্প করতে চাই চানাচুর খাইতে চাই ফুচকা খাইতে চাই অনেক কিছু করতে চাই দর্শক আপনারা শুনলেন আমাদের এক বোন লন্ডন শহরে তার বেদনার কথা
এবং আমরা তাকে নিয়ে এসেছি আপনাদের সামনে শুধু এইটুকুর জন্য যে আপনারা যারা লন্ডনে শিক্ষার্থী ভিসায় আসতে চান তাদেরকে ওয়েলকাম, কিন্তু যারা মনে করছেন যে না শিক্ষার্থী ভিসায় এসে এখানে কাজ করে টিকে থাকা যাবে, সম্ভবত সেই অংশটা আপনিই বলে দেন। আসলে এটা অনেকই টাফ, বিশেষ করে আমি বলবো যারা মধ্যবিত্ত, যারা স্বপ্ন দেখতেছেন। আমি বলবো যে আপনারা যেই টাকাটা দিয়ে লন্ডনে আসে চিন্তা করতেছেন যারা মধ্যবিত্ত, সেটা দিয়ে আপনি বাংলাদেশে কোনো একটা বিজনেস করেন, নিজে উদ্যোক্তা হন, অনেক ভালো থাকবেন এই দেশের থেকে। সো এই দেশটা শুধুমাত্র আমি বলবো যে যাদের টাকা আছে তারা এখানে এসে স্টাডি করার উদ্দেশ্যে যদি কারো আসতে চায় তারাও ওয়েলকাম, কিন্তু তারা যদি কেউ মনে করে যে না আমি আমার লাইফ সেট করব ইউকে ব্রিটেনে গিয়ে অল্প কিছু টাকা তাদের পুঁজি, আমি বলবো যে আপনারা আসেন না, আপনারা বাংলাদেশে উদ্যোক্তা হন, নিজে উদ্যোক্তা হন, ফ্যামিলিকে উদ্যোক্তা বানান, নিজেরা নিজের পায়ে এস্টাবলিশড হন নিজেদের দেশে, অন্য দেশে না। দর্শক, লন্ডন থেকে আজকে এই পর্যন্তই, যারা যেখানে যেমন আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।